নমস্কার বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি বানাবো তালফুলুরি কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমি এই তাল বানিয়েছি এবং সেই দিনই আমি এই ভিডিওটি করেছি আজকে আপনি তোমাদের সঙ্গে এটি শেয়ার করছি আমি একটা বড় মাপের তাল কিনে নিয়ে এসছিলাম এটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর এই আটিগুলোকে হালকা হালকা জলের সাহায্যে আমি একটু ঠেসে নেবো যাতে আমার এটা ঘষতে সুবিধা হয় তালটাকে আমি ঘষানির সাহায্যে ভালোভাবে ঘষে তাকে বের করে নেবো তালমারিটা আমার বেরিয়ে গেছে এরপর আমি একটা বাটির মধ্যে হাফেরও বেশি তালমারি ঢালবো তিনটে আটি ছিল অনেকটাই আমার তালমারি বেরিয়ে এসছে এর মধ্যে আমি পাঁচশো গুড় দিলাম আর দেবো অল্প পরিমাণে ময়দা ময়দা ময়দাটা আড়াইশো মতো হবে এরপরে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেবো এর মধ্যে আমি একটু দিয়ে দেবো সুজি সুজি দিলে তাল ফুলুরিটা ভালো হয় একটু মুচমুচে হয় কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি ঠিক এরকম ভাবেই হাতের সাহায্যে তেলের মধ্যে আমি একটা একটা করে তাল বানিয়ে নেব খুব ছোট করবো না আবার খুব বড় বড়ও হবে না ঠিক তাল ফুলি যেরকম হয় মাঝারি সাইজে সেরকম করে ভেজে নেব আমার তাল ভাজা হয়ে গেছে এই যে আমি এটা গামলার মধ্যে তুলে নিলাম আবার আমি এরকম ভাবেই বাকিগুলো ভেজে নেব এই যে আমার তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট টালফুলি সেতে দুর্দান্ত হয় আমি এটা কৃষ্ণের জন্যই বানিয়েছি আমার বাড়িতে গোপাল সুন্দর আছে তাই আমি গোপালকেই এটা নিবেদন করব তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে